হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, এই দাউদ তোমার কম সারা সপ্তাহ দরিয়া থেকে মাছ ধরে খাবে, শনিবারটা বাধা মানা, শনিবারে ধরবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কমকে বলল, আই মেরে কম সারা হপ্তাহ দরিয়া থেকে মাছ ধরো, বেচো খাও হালাল, শনিবার বিলকুল ধরবে না। বুজুর্গানি দোস্ত মহতরম, একটা শুধু একটা গুনার কথা বলে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ দ্বিতীয়টাই যাচ্ছি। আমার পহেলা নাম্বার যেটা ছিল আমি এবার সেটাই ঢুকবো, সেটা হলো রাজস্থানের চিতা। বলিনি ভাই আপনাদের নাম্বার, ইনশাল্লাহ যাব। তবে আমি অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন একটু ভেতরে আসবেন, এটা আমার রিকোয়েস্ট। আমি সুন্নতে মেম্বার থেকে বলছি, এই যেটা এখানে বিছানো আছে না, এর নাম হলো জান্নাতের বাগান। আর এটাই যে দাঁড়িয়ে আছি না, লাগিয়েছেন কয়েকটা তক্তা, আর ঠেকিয়েছেন একটা বম্বু, আর লাগিয়েছেন কি না তম্বু, এর জন্য জান্নাতেরই হলো সুন্নতে মেম্বার। আমি আপনাদের সুন্নতে মেম্বার থেকে বলছি, একটু মজলিসের ভিতরে এসে বসবেন ভাই, একটু আসবেন, ইনশাল্লাহ আমি আবার নাম্বার প্লেস করব। একটু একটু গায়ে গায়ে আসবেন, মজলিসের গুণ মানটাকে একটু ভরে দিবেন, একটু আগে আগে আসবেন ভাই, আমার পরে পরে বক্তা আসবেন ইনশাল্লাহ। আমি আপনাদের লোকাল লোক একটু লোকাল লোকাল চালিয়ে চলে যাচ্ছি, আমার পরে যিনি আসবেন সুপার ফাস্ট। আর সত্যি সত্যি সুপার ফাস্টে চললে না আরাম চলতে থাকবে, হ্যাঁ হ্যাঁ, আর লোকাল তো ধীরে ধীরে মেরে মেরে আসুন ভাই, শেষ ভাই, একটু একটু যে দাঁড়িয়ে আছেন চলে আসেন ভাই, একটু বসে যান। মেরে ভাইও বুজুর্গানে দোস্ত মহতরম, ইনশাল্লাহ আমি এখনই আমার নাম্বারে যাব। যাওয়ার আগে একটা একটা গুনার লোকসান মাত্র এক মিনিটে শুনি দিয়ে চলে যাচ্ছে, শুনলেন? একটা গুনা করলে কি ক্ষতি হয়? একটা জমিনদার লোক ছিল, ওর খামার ছিল গাই গাই, গাভি 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 পুষতো, খুব গাভি ছিল খামার। যেমন কারো মুরগা মুরগির খামার থাকে, কারোর ক্ষেত বাড়ির খামার থাকে, কারোর আন্ডা মুরগির খামার থাকে, থাকে না ভাই? তোর গাভি ছিল, দুধ দহন করতো, বিক্রি করতো, খুব লেটেস্ট বিজনেস চলছিল গাই। তো পহেলা জামানা বুড়া লোক হুকা টান মারতো, আপনারা হুকা বলেন না হুকু বলেন কি বলেন, হুকা হুকা, আর হুকা তেনা পানি লাগে, আর যখন টান মারে একটা আওয়াজ হতে গুর, নাতি পোতা মনে করবে যেন মেঘ সাজছে, বৃষ্টি হবে, হুড়ুর হুড়ুর। তো জোয়া জমিনদার লোক গাবি খুব যখন দুধ দিচ্ছে, ওর মন বড় খুশি, তখন ও বলে উঠল, আজকে আমি হুকাতে পানি দিয়ে পান করব না, টান মারব না, হুকায় পানি লাগে, বলে আমি আজ হুকাতে পানি দেব না, দুধ দেব। কি দেবে জলদি বলো? দুধ দিল, দিয়ে টান মারছে, হুকা খুব টপ টু বটাউন খেলো, যা কি স্বাদ লাগবে আল্লাহই জানে। শুনলো? বাস এদিকে হুকার টান খতম, ওদিকে গাভীর বেমারি চালু, একটা মরে দুটা মরে তিনটা মরে, মরতে 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 পুরো খামার খাল খাল। ফির ভি গাভি কিনে আনলো, এসে ফর জব কম্পাসে গাভি ঢুকে গেছে, ফির বেমার চালু, ফির ভি গাভি কিনে আনলো, জব কম্পাসে ঢুকে নিয়েছে, ফির ভি বেমার চালু। ওর গেল, ছেলের গেল, ওর নাতির গেল, আরো গেল, একটা গুনাহ করলে সাত পিড়ি পর্যন্তের ক্রিয়া যায়। একটা পিড়ি কত বছরের? একটা বছর, একটা পিড়ি 60-70 বছর, সাত পিড়ি গেলে কটা গুনাহ ছিল? গুনাহটা কি ছিল? তার মানে ভালো জিনিসটাকে কোথায় প্লেস করেছে? মন্দ জায়গায়। এবারে কোরআন মাজিদ কি বলছে শুনলো মেরে বরদারো, লাবানান খালিসান সাইগান লিশারিবিন, রব্বুল আলামিন বললেন দুধকে আমি মিঠা বানিয়েছি পান করার জন্য, গাভীকে গায়কে চারা দিয়ে দেন, চারা মানে ঘাস, ও চারা খায়, একদিকে কালো গোবর, একদিকে লাল খুন, আর বিচখান দিয়ে আল্লাহ মন কম্পিউটার বানালো, মিসেম ভিতরে কোনো কম্পিউটার নেই, ইঞ্জিন নেই, ইঞ্জিনিয়ার বি নেই, কিছু বি নেই, রব্বুল আলামিন এমন করা আছে, ও কালো কালো গোবর আছে, খালি ঘাস আছে, ওখান থেকে আল্লাহ কি করলো, সাদা ধূপ দুধ দিয়ে বলো না রে তাকবি, আল্লাহ বললেন লাবানান খালিসান সাইগান লিশারিবিন, রব্বুল আলামিন খাঁটি মিঠাই দুধ দিলেন পান করার জন্য, আরে পান না করে হুকাতে চালু, ভালো কে যা মন্দ জায়গায় করলো, তো ইয়ে গুনা সাত পিড়ি ভুকন্তি পেল। গুনা কটা ছিল জলদি বলবেন? আর ভি একটা গুনাহ শুনলে মেরে বরদারো ভাইও, হযরতে দাউদ আলাইহিস সালাম কে বললেন, এই দাউদ তোমার কম
সারা সপ্তাহ দরিয়া থেকে মাছ ধরে খাবে, শনিবারটা বাধা মানা, শনিবারে ধরবে না। দাউদ আলী ও সালাতু সালাম তার কমকে বলল, আই মেরে কম, সারা সপ্তাহ দরিয়া থেকে মাছ ধরো, বেচো খাও হালাল, শনিবার বিলকুল ধরবে না। কম বলল, ঠিক আছে, আমরা দরিয়াতে জাল মাছ ধরা নিষিদ্ধ, আমরা দরিয়াতে ধরবো না। দরিয়া থেকে ক্যানেল বানালো, খাল বানালো, বানিয়ে টোবা বানালো, সেই সারা সপ্তাহ ওই খাল কাটা খাল দিয়ে টোবাতে সে পৌঁছে মাছ শনিবার এখানে ধরে, দরিয়াতে ধরেনি। কেন? আল্লাহ তো বলছে দরিয়াতে মানা, আমরা দরিয়াতে ধরিনি, এখানে গাড্ডায় ধরছি। মানে দেখো চালাকি, দেখো প্রতারণা, দেখো হেরি ফেরি, দেখো আল্লাহর সঙ্গে চালিয়েছে। আল্লাহ বললেন দরিয়াতে ধরবে না, তো গাড্ডা খুলে এনে এখানে ধরছে, মাছ তো দরিয়ার ছিল। তো আল্লাহ কি বললেন শুনো, কুনু ইরাদাতাল খাশিন, রব্বুল আলামিন জলিল বন্দর বানিয়ে দিল ওদেরকে 70,000 কে, 3 দিন 70,000 জলিল বন্দর হলো মানুষ, মারা গেল গুনাহ সিরি ব্যক্ত। কটা গুনাহ? মাছ ধরাও হালাল ছিল, খাওয়াও বি হালাল ছিল, কিন্তু ওই দিন তারা চালাকি করল। কটা গুনাহ বললাম জলদি বলো, আর বি একটা, 1 মিনিট শুনলাম। এর আবার ধরো, মুসা কালিমুল্লাহর জামানা পানি নেই, অনাবৃষ্টি, মুসা কালিমুল্লাহ কম কে লিয়ে ময়দানে গেল, আল্লাহ কে বলছেন আল্লাহ আপনি পানি দান। মুসা কালিমুল্লাহ বড় লাডলি নবী, কিরম লাডলি ও বি শুনলো, কোন নবী 2,24,000 অথবা 1,24,000 পয়গম্বর, কোন নবী আল্লাহ কে বলেনি যে আল্লাহ আমি আপনাকে দেখবো? মুসা কালিমুল্লাহ কেবল দাবি করেছিলেন যে আল্লাহ আমি আপনাকে দেখবো, রব্বুল আলামিন উত্তরে বলেছিলেন লান তারানি, না তুমি আমায় দেখতে পাবে না, কিন্তু এত বড় লাডলি নবী, প্যারা নবী, না দেখেও ছাড়েনি, দেখাবি চালু করলো, 40 দিন বেহুশ রইল। সেই মুসা কালিমুল্লাহর জামানা, একদম পানি নেই, অনাবৃষ্টি, কম কে নিয়ে ময়দানে গেল, হাত উঠি আল্লাহর কাছে পানি মাগছে, কম ও গেছে, খুদ নবী মুসা কালিমুল্লাহ গেছে, নবী মুসা কালিমুল্লাহর বি হাত উঠেছে, লাডলি নবী বলছেন আল্লাহ পানি দেন, রব্বুল আলামিন বললেন আয় মেরে মুসা আমি পানি দেব না। কি বললেন? হ্যাঁ বললেন না, জলদি বলো। মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ আল্লাহ আপনি পানি না দিলে আমার কাম তো বরবাদ হয়ে যাবে, মিটে যাবে, হলাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পানি দিতে পারি, তোমার কমের মধ্যে একজন, কজন জোরে বলতে বেটা আপনাদের, কজন? একজন একটি গুনাহ করেছে, গুনাহটার নাম হলো গীবত, 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 গীবতের গুনাহ করেছে, ওকে ক্ষমা মাগতে বলো তবে পানি দেব। এবারে মুসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ আমার তো এত বড় কম আসছে, কোন লোকটা গীবত করছে আমি তো চিনতে পারছি না, আপনি মার্কিং করে দেন, নিশানা বানিয়ে দেন যে ওই লোকটা। রব্বুল আলামিন বলছেন এই মুসা আমি যদি বলে দিব যে ওই লোকটা গীবত করেছে, তাহলে আমার কি গীবত হবে না? আচ্ছা কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা সেটাই বলছি, বোঝা যাচ্ছে? এবারে মুসা কালিমুল্লাহ বলছেন তাহলে হবে কি আল্লাহ উপায়, আপনি বি মার্কিং করবেন না, আর আমিও বি নিশানা বানাতে পারছি না, আর ও বি তওবা করতে পারছে না, পানি বন, কি বন? তো রব্বুল আলামিন বললেন আয় মুসা কালিমুল্লাহ তুমি আমেলান কর দো, জেনারেল ঘোষণা দে দো, যায় আমার কম গীবত থেকে পানা মাগো, গীবত থেকে মাফি মাগো, গীবত থেকে ক্ষমা মাগো। এইবারে কওম হাত উঠালো আল্লাহর কাছে, বলে উঠল হে মেরে আল্লাহ গীবত থেকে মাফ দাও, পানা দাও, ক্ষমা দাও, মাফি দাও। এদিকে মাফি মাগা চালু, এদিকে ঝম ঝম বর্ষা চালু, পানি চালু, বলো নারায় তাকবীর, জোরে হবে নারায় তাকবীর। সিরিফ একটা গুনাহ, কটা গুনাহ গো জলদি বলবেন? একটা। আচ্ছা পানি ওর একার আটকে গেছিল না সকল কার, জলদি বলবেন, জলদি বলবেন। তাহলে গুনাহ হলো একজন কার, একটা গুনাহ, পানি কতজন কার আটকালো? আচ্ছা আমরা গীবত করি কি, আমাদের পানি আটকাচ্ছে নাকি? এর কারণ কি আছে? ও একা করলো, পানি আটকালো, আবার সকল কার, আর আমরা সকলেই কম বেশি গীবত চালিয়ে রেখেছি, পানি বি আটকায়নি, হয়রান বি পড়িনি, পরিশান বি লাগেনি, এর বি কারণ আছে। হর কারণকে বলতে গেলে টাইম পাস,
শোনো মেরে প্রধান বুজুর্গান দোস্ত মাতারাম, এইবারে ধীরে ধীরে এরকম সাইডগুলো আলোচনা করতে করতে চলে যাচ্ছে, তো আমি আপনাদের সামনে এইবারে আসি একটা নাম্বার কামাজ কাম নিয়ে চাই। জি, কিন্তু একটা জিনিস জানবেন, আমরা একটা নেশায় কম বেশি সকলেই আছি, নেশা নেশা। আপনারা বলবেন আমরা নেশায় আছি, আমরা বুড়া লোক নেশা করি, শুনলে মনটা বড় দুঃখা লাগবে, জবান বড় সুখা লাগবে যে একই মৌলবি আমরা নাকি নেশায় আছি। নেশাটার নাম বলে দিচ্ছি, শুনেন, ও চরস বিনয়, ভাঙ বিনয়, গাঁজা বিনয়, কান্টি বিনয়, বেয়ারার বিনয়, তো বেয়ার বিনয়। তাহলে ও নেশাটার নাম হলো টাকার নেশা। কিসের নেশা? আচ্ছা, আমরা কেউ কেউ উপার্জন করতে পছন্দ করি না, জলদি বলো। আচ্ছা, টাকা নিতে কেউ পছন্দ করি না, খুদ গভর্নমেন্ট বিল বলবে টাকা দাও, ফকির বিল বলবে টাকা দাও, জমিনদার বলবে টাকা দাও, চৌধুরী বলবে টাকা দাও, ফ্যাক্টরিওয়ালা বলবে টাকা দাও, মৌলবি বলবে টাকা দাও, কারখানাওয়ালা বলবে টাকা দাও। টাকার নেশা আছে কিনা? আরে এমন নেশা না, এ ডাউন হয় না। কেউ যদি অ্যালকোহল খাবে তার ঘন্টা দুয়েক পরে ডাউন হয়, কেউ যদি চরস খাবে এক ঘন্টা পরে ডাউন হবে, কেউ যদি ভাং খাবে আধা ঘন্টা পরে ডাউন হবে, কেউ যদি গাঁজা খাবে 45 মিনিট পরে ডাউন হবে। কিন্তু টাকার নেশা ও ঘুমিয়ে ঘুমিয়ে বি প্রমোশন বাড়তে থাকে, আর জাগতে চলতে ফিরতে বি ভাগতে চাল চলতে থাকে, বিলকুল ডাউন হয় না। তো টাকা আমরা সকলে কামাই, টাকা কামান কোনো দুঃখ নেই, কোনো পরিশান হয়রান নেই, কিন্তু এই টাকা দিলে না ঢুকে যায়। দিলে যদি ঢুকবে তো বরবাদ, দিলের বাইরে হাতে যদি থাকবে তো কামিয়া। বলবেন টাকা আবার দিলে ঢুকে? শুনলো মেরে বরদার ভাই, আমি আগেই বলেছি দিলে ঢুকলে বরবাদ, দিলের বাইরে হাতে থাকলে কামিয়াব। বলবেন সে আবার কিরকম? না, কাস্তি নৌকা, নৌকা নৌকার জন্য পানি হলো রহমত, নৌকার জন্য পানি হলো আশীর্বাদ। নৌকা ডাঙাতে চলে না, পানিতে চলে। জলদি বলো, জলদি বলো, জোরে বলবেন। তাহলে যত দামি নৌকা হোক, সে যদি পানি না পায় তার কোনো মূল্য নাই। তাহলে নৌকার জন্য পানি রহমত, নৌকার জন্য পানি আশীর্বাদ, গোটা দুনিয়া বলবে। কিন্তু এবারে বলুন, ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়? জলদি বলবেন, লেট করবেন না। আর রহমত আছে, আর আশীর্বাদ আছে, অভিশাপ, অভিশাপ। তো এর নাম টাকা। এবারে নৌকার পানিকে ছাড়েন, নিজে নিজেকে ধরুন, এর নাম টাকা। এ যে তুই দিলে ঢুকবে তো বরবাদ, দিলের বাইরে হাতে থাকবে তো কামিয়াব। কথা বুঝা যাচ্ছে না বলে মনে হয়।